সুরলোকে সঙ্গীতে মধুময় আসরে বিষ্ণুর পদযুগলিত ধারায় যার জন্ম সেই গঙ্গা আমি। পৌরাণিক কাল থেকেই গঙ্গা স্নানের পরম্পরাটি সনাতন ধর্মে একটি রীতিতে পরিণত হয়েছে। মা গঙ্গা সকল ভক্তের সমস্ত পাপের নাশ ঘটিয়ে তাদের শুদ্ধ ও পবিত্র করে তোলেন। গঙ্গা স্নান দ্বারা বিভিন্ন প্রকার দুঃখেরও নিবারণ ঘটে। এই অখণ্ড বিশ্বাসের সহিত শত সহস্র শ্রদ্ধালু ব্যক্তি গঙ্গায় স্নান করে থাকেন। কিন্তু গঙ্গা স্নানের দ্বারা সকল মানুষের পাপের নাশ কি বাস্তবে ঘটে, নাকি এগুলি শুধুই অন্ধবিশ্বাস? প্রকৃত সত্য কি জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। পৌরাণিক কাহিনী অনুসারে একদা ভগবান শিবশঙ্কর ও মাতা পার্বতী মৃত্যুলোকে অর্থাৎ এই মর্ত্যলোকে ভ্রমণ করছিলেন। সেই সময় তারা দেখতে পান সহস্র শ্রদ্ধালু ভক্ত গঙ্গা স্নান করছেন। তারা প্রত্যেকে হর হর গঙ্গে জয়ধ্বনি দ্বারা জলের মধ্যে নিমজ্জিত হচ্ছিলেন। মাতা পার্বতী এসব দেখে ভগবান শঙ্করকে প্রশ্ন করেন, হে প্রভু, এই স্থানে শত সহস্র ভক্ত গঙ্গা স্নান করছেন, কিন্তু তারা কেউই পাপ থেকে মুক্ত হচ্ছেন না, তাদের দুঃখের নিবারণ কি কোনোদিনই সম্ভব হবে না? দেবী গঙ্গা কি তবে পূর্বের মতো শুদ্ধ ও পবিত্র নন? এর উত্তরে ভগবান শঙ্কর বললেন, হে দেবী, আপনি কেন ভুলে যাচ্ছেন, দেবী গঙ্গার শুদ্ধতা ও পবিত্রতা অনন্ত অসীম, যা কোনোদিনই সমাপ্ত হবে না। তিনি পূর্বের মতো আজও পাপ বিনাশিনী দেবী ভাগীরথী, কিন্তু এই সকল মানব তাদের পাপ থেকে মুক্তি পাবে যদি তারা গঙ্গা স্নান করে। ভগবানের কথনে দেবী পার্বতী বিস্মিত হন এবং বলেন, হে মহেশ্বর, এই স্থানে সমস্ত ব্যক্তি গঙ্গায় নিমজ্জিত হয়ে স্নান করছেন, কিন্তু আপনি কেন এটিকে গঙ্গা স্নান বলে মনে করছেন না ভোলানাথ? দেবীর এইরূপ প্রশ্ন শুনে দেবাদিদেব মহাদেব একটি লীলা রচনা করেন। তিনি স্বয়ং এক অসহায় বৃদ্ধের রূপ ধারণ করেন এবং মাতা পার্বতীকে সাধারণ নারীতে পরিণত করেন। এরপর তিনি পার্শ্ববর্তী একটি রাস্তায় অসহায় ব্যক্তির ন্যায় শুয়ে পড়েন এবং মাতা পার্বতীকে বলেন, হে দেবী, আপনি কেবল সেই মানবকেই আমার সহায়তার জন্য আনবেন যে সম্পূর্ণরূপে পাপ মুক্ত হবে, অন্যথায় সে মৃত্যুকে প্রাপ্ত হবে। সেই সময় গঙ্গা স্নান সম্পূর্ণ করে কিছু শ্রদ্ধালু ব্যক্তি সহায়তার জন্য এগিয়ে আসেন, কিন্তু তারা নিষ্পাপ হওয়ার শর্তটি শুনে সেখান থেকে প্রস্থান করেন। তারা ভাবতে থাকেন, এ বৃদ্ধের সহায়তা করাই যদি মৃত্যু ঘটে তার থেকে জীবিত থাকাই শ্রেয়। এই সকল চিন্তাভাবনা করে অসংখ্য ব্যক্তি সেই স্থান থেকে পলায়ন করেন, কিন্তু কোনো শ্রদ্ধালু ব্যক্তি এগিয়ে আসেনি সহায়তার জন্য। এইভাবে সম্পূর্ণ দিন অতিবাহিত হয়ে সূর্যাস্ত হলে ভগবান শিবশঙ্কর মাতা পার্বতীকে বললেন, হে দেবী, এই সমস্ত ব্যক্তি গঙ্গার জলে নিমজ্জিত অবশ্যই হয়েছে, কিন্তু তাদের মনে বিশ্বাস ও আস্থার ভাবটি ছিল না, তাই তাদের মনে সংশয়ের জন্ম নেয়। তারা গঙ্গা স্নানের পরও নিজেদের নিষ্পাপ বলে মনে করেনি এবং এই কারণে তাদের ভক্তিযোগ নষ্ট হয়েছে। এরপর ওই স্থানে গঙ্গা স্নান সম্পূর্ণ করে এক যুবক এসে উপস্থিত হন এবং তিনি সাহায্যের জন্য এগিয়ে আসেন, কিন্তু সাধারণ নারীরূপী মাতা পার্বতী তাকে সর্বপ্রথম শর্তের কথা জানান। নিষ্পাপ হওয়ার শর্তটি শুনে সেই যুবক বললেন, হে মাতা, নিত্য গঙ্গা স্নান করে দেব উপাসনা করে থাকি আমি, কোনো ব্যক্তি কিভাবে গঙ্গা স্নানের পরও পাপী হতে পারে? আমার আস্থায় এবং ভক্তিতে আমি সম্পূর্ণরূপে পাপমুক্ত। এরপর সেই যুবক বৃদ্ধরূপী ভগবান শিবকে সহায়তার জন্য এগিয়ে আসেন। ভগবান শিবশঙ্কর ও মাতা পার্বতী তখনই তাদের বাস্তবিক রূপে ফিরে আসেন এবং সেই যুবকটিকে দর্শন দিয়ে সেখান থেকে প্রস্থান করেন। তো বন্ধুরা, এভাবে আমরা বাহ্যিক কর্মকাণ্ড দ্বারা পাপ থেকে উদ্ধার পাই না, এর জন্য প্রয়োজন আমাদের বিচার ও চিন্তায় শুদ্ধতা ও বিশ্বাস। ভিডিওটি ভালো মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।